বধূ নির্যাতনের তদন্তে গিয়ে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বৃদ্ধ দম্পতির লক্ষাধিক টাকা ও লুঠের অভিযোগ। পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ আদালতের। বধূ নির্যাতনের অভিযোগের তদন্ত করতে গিয়ে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে হেনস্থার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার খড়দাহ থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই দম্পতির কাছ থেকে লক্ষাধিক টাকা লুটপাটেরও অভিযোগ ওঠে ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। এ বিষয় নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা হয়। আদালত ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, গত ২৬শে জুন সোদপুরের শুকচরের বাসিন্দা প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়, শ্বশুর গৌতম মুখোপাধ্যায়, শাশুড়ি লেখা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে খড়দাহ থানায় বধূ নির্যাতনের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে যান সাব ইন্সপেক্টর বিমল দত্ত। তদন্তের নামে তিনি বৃদ্ধ দম্পতির ওপর দাদাগিরি এবং তাদের বাড়িতে লুটপাট করেছেন বলে অভিযোগ ওঠে। এমনকি কোনো মামলা রুজু না করেই বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেন বলে অভিযোগ। এরপর ওই বৃদ্ধ দম্পতি পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। অভিযোগ, বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং বিনা সার্চ ওয়ারেন্টে তাদের বাড়িতে ঢুকে আলমারি থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খড়দহ থানার এসআই বিমল দত্তের বিরুদ্ধে। সেদিন যে এসেছিল, প্রথম কথা না জানিয়ে এসেছে, কোনো রকম প্রমাণপত্র নিয়ে আসেননি। আমার বর চেয়েছিল, উনি দিতে পারেননি। তারপরে ওনারা বলেছে যে আপনাদের ঘর তল্লাশি করবে। আমি সাথে সাথে সমস্ত আলমারি, যা মানে এখানে আমার সব ঘরের আলমারি, এমনকি ওরা নিজেই বলেছে বক্স খাট তুলে দেখবে, বক্স খাট তুলে দেখেছে, বিছানাপত্র যা তুলে সব কিছু লণ্ডভণ্ড করে। এমনকি আলমারির লকারও আমি খুলে দিয়েছি। খুলে দিয়ে সমস্ত কাগজপত্র, আমাদের যে ওর যে অফিসের ফাইলের কাগজপত্র এইভাবে ছুঁড়ে সব ফেলছে। একটাই অনুরোধ, যে একটা মধ্যবিত্ত আমরা ঘরের মানুষ, হ্যাঁ, আমরা কোনো ঘটনা ঘটে গেলে আমরা কার কাছে যাব? পুলিশের কাছে যাব। কিন্তু আজকে যদি পুলিশই যদি এরকম করে, ওনাদেরকে আমরা আর কী করে ভরসা করব বলুন তো? অভিযোগ শোনার পর ব্যারাকপুর আদালতের বিচারক ক্ষুব্ধ হন। তার প্রশ্ন, কিভাবে ওই তদন্তকারী অফিসার, তার ওপর মহল অথবা আদালতের অনুমতি ছাড়া বৃদ্ধা লেখা মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করলেন। তিনি আরও বলেন, কেন এফআইআর কপিতে 406 ধারার উল্লেখ করেননি তদন্তকারী অফিসার? তিনি কি বেশি ক্ষমতা দেখিয়েছেন? এরপর আদালত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকে নির্দেশ দেন, বাড়াবাড়ির জন্য অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। আইনজীবী সন্তু দাস বলেন, বধূ নির্যাতনের মামলায় পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই বৃদ্ধার বাড়িতে যায় এবং বাড়ি ও আলমারি তছনছ করে টাকা লুট করে। আমরা আদালতের দ্বারস্থ হই। একটা 498 বধূ নির্যাতনের মামলা হয়েছিল। পরবর্তীকালে পুলিশ কোনো অর্ডার ছাড়াই ওই বৃদ্ধার বাড়িতে যায় এবং জিনিসপত্র তছনছ করে, তৎসহ আলমারি থেকে সমস্ত সোনা গয়না এই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। এবং পরবর্তীকালে ওনারা চলে যাওয়ার পরে 1.5 লক্ষ টাকা ক্যাশ, যেটা আলমারিতে ছিল, সেটাও পাওয়া যায় না। তার পরবর্তীকালে আমরা কোর্টে একটা পিটিশন করি এবং এই পিটিশনের ভিত্তিতে লার্নেড এসিজেএম ম্যাডাম একটা অর্ডার দিয়েছেন। ওনাকে ওই যে আইও ছিলেন, ওনাকে ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের অর্ডার দিয়েছেন। তৎসহ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেছিলেন আইও, সেই সিজটাকেও ডিফ্রিজ করার অর্ডার দিয়েছেন। তার 1.5 লক্ষ টাকা আমরা পাইনি। আমরা দেখেছি যে এই লকার থেকে 1.5 লক্ষ টাকা মিসিং রয়েছে, সেটা লার্নেড এসিজেএম ম্যাডামের অর্ডারেও দেওয়া রয়েছে। এটা মিসিং হয়েছে। তারপরে এটা বেআইনি, সম্পূর্ণ বেআইনি একটা পদক্ষেপ যা পুলিশ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পুলিশকে আরও বেশি মানবিক হতে হবে, কিন্তু আমরা দেখছি কোথাও কোথাও পুলিশ দানবিক হয়ে উঠছে। বৃদ্ধ জানান, সেদিন কোনো কিছু না জানিয়েই আমাদের বাড়িতে আসে পুলিশ। আমরা ওয়ারেন্ট দেখতে চাইলে তা দেখাতে পারেনি। তল্লাশির নামে ঘর তছনছ করে। আমরা ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছি। হঠাৎ 16 তারিখে দেখি একদম ফোর্স নিয়ে আমার বাড়িতে এসে ঘরে ঢুকে, মেয়ের বাড়িরও লোকজনকে নিয়ে এসে আমার বাড়িতে ঢুকে সমস্ত তল্লাশি, খানা তল্লাশি চালায়। কিন্তু আমার বাড়িতে এসে এরকমভাবে কোনো ইয়ে ছাড়া, মানে কোনো ডকুমেন্ট ছাড়া আমাকে যে কোনো সার্চ ওয়ারেন্ট দেখাননি। এমনকি বলছি যে উনি হঠাৎ বললেন যে আপনার বিরুদ্ধে ওরা 406 করেছে। আমার 406 করলে তাহলে তো তার একটা ডকুমেন্ট থাকবে বা কোনো এফআইআর থাকবে, ওটা আমাকে দেখান। বলে ওটা আপনি কোর্ট থেকে নিয়ে নেবেন। আবার যখন আমি বললাম সিজার করা যে সিজার লিস্ট সেটা দিন, আমার থেকে সাইন করাচ্ছে অথচ আমাকে কোনো পেপার দিল না। এরকমভাবে মানে একদম পুরো তছনছ করে দিয়ে চলে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, খড়দহ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।